সেই 80 দশক থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেতা রয়েছে যারা কিনা নিজেদের অভিনয় ছাড়াও নিজেদের লুক এবং স্টাইল দ্বারা ভক্তদের নজর কেড়েছেন, এমনকি তাদের এই স্টাইল ভক্তরা এখন পর্যন্ত কপি করে থাকেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের এমন কিছু স্টাইলিস্ট হিরোদের সম্পর্কে। নাম্বার পাঁচে রয়েছে মাহবুবুল আরফিন শুভ, যিনি পর্দায় আরফিন শুভ নামেই পরিচিত। আরফিন শুভ 1982 সালের 2 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। এই অভিনেতা 2005 সালে মডেলিং শুরু করেন। 2007 সালে প্রথম মস্তফা সরোয়ার ফারুকের হেনা নাটকে অভিনয় করেন তিনি, এমনকি 2008 সালে ইজিকাল্টু ধারাবাহিক নাটকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন। 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তারপর 2013 সালে শফিউদ্দিন শফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং তার অভিনয় প্রশংসা কুড়ায়। এরপর সে বছরই ভালোবাসা জিন্দাবাদ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রটিও ব্যবসায়িকভাবে সফল হয়। 2014 সালে ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর থেকে তিনি একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। নাম্বার চারে রয়েছে মাসুদ রানা, যিনি কিনা পর্দায় শাকিব খান নামে পরিচিত। শাকিব খান 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। আফতাব খান টুলু পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগত অভিনেত্রী কারিশমা শেখ। তবে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, যা 1999 সালে মুক্তি পায়। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয়শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান। তবে অনন্ত ভালোবাসা খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর 2000 সালে ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে শাবনুরের বিপরীতে অভিনয় করে আলোচিত হন শাকিব খান। তারপর থেকে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন এই কিং খান। তবে শাকিব খানের অনেক ভক্তরাই মনে করে থাকেন তার মতো অভিনয় এবং বডি নাচানোর স্টাইল অন্য কোনো নায়ক পারে না। নাম্বার তিনে রয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। ফেরদৌস 1974 সালে 7ই জুন কুমিল্লায় জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন ফ্যাশন সেক্টরে। ভক্তরা তার ফ্যাশন স্টাইল দেখে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছেন। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার হাতে খড়ি। 90-এর দশকের শুরুতে বেশ কিছু বড় বড় ফ্যাশন শোতে অংশ নেন তিনি। 2015 সালে আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তিনি এবং 3টি বিজ্ঞাপনে কাজ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ বুকের ভিতর আগুন সিনেমাটি, এটি পরিচালনা করেন ছোটকু আহমেদ। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র পৃথিবী আমারে চায় না। এরপর তিনি 2098 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি সিনেমাতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকে নানা ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেতা। নাম্বার দুয়ে রয়েছে চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি কিনা পর্দায় সালমান শাহ নামে পরিচিত। সালমান শাহ 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। সালমান শাহ তার অভিনয় এবং সুদর্শন চেহারার জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহ কপালে রুমাল বাঁধতেন। পরবর্তীতে দেখা যায় তার এই রুমাল বাঁধা তৎকালীন তরুণ সমাজের মধ্যে ট্রেন্ডে পরিণত হয়ে যায়, এমনকি তাকে বাংলাদেশের স্টাইলিস্ট আইকন হিসাবে অভিহিত করা হয়। সালমান শাহ 1985 সালের বিটিভির আকাশ ছোঁয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে সালমান শাহ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। এরপর পরিচালক সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে মৌসুমীর বিপরীতে অভিনয় করেন সালমান শাহ। ছবিটি দারুণ ব্যবসা সফল হয় এবং পরে মৌসুমীর বিপরীতে আরও 3টি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর এই অভিনেতা মাত্র 27টি চলচ্চিত্রে অভিনয় করে পরলোক গমন করেন। নাম্বার একে রয়েছে স্টাইলিস্ট হিরো জাফর ইকবাল। জাফর ইকবাল 1950 সালের 25 সেপ্টেম্বর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের স্টাইলিস্ট নায়কদের মধ্যে অন্যতম জাফর ইকবাল, এমনকি তিনি চিরসবুজ নায়ক হিসেবে পরিচিত। শহরের রোমান্টিক ও রাগী তরুণের ভূমিকায় দারুণ মানালেও সব ধরনের চরিত্রে ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। অভিনেতা হলেও মূলত তিনি ছিলেন গিটার বাদক। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহ সঙ্গীত তৈরি করিয়েছেন, আর তার সেই ছবিগুলো বেশ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে জাফর ইকবাল চলচ্চিত্র জগতে পা রাখেন। তার অভিনীত প্রথম ছবির নাম আপন পর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কবরী। তো ভিউয়ার্স, এই সকল স্টাইলিস্ট হিরোদের মধ্যে আপনার কাছে কোন হিরোর স্টাইল সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।